দেশে হৃদরোগ চিকিৎসায় অগ্রগতির সুখবর। দেশে প্রথম হার্টে রিং পরানো হলো রোবটের মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলে রোবটিক এনজিওপ্লাস্টি। এতদিন এজন্য যেতে হতো ভারত সহ অন্যান্য দেশে। সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে দুজনের হার্টে শুরু হলো এই রোবটের মাধ্যমে রিং পরানো কার্যক্রম, যাতে খরচ পড়বে লাখ খানেক টাকা। আরো জানাচ্ছেন নাজিয়া ফ্রেম। দীর্ঘ সাত বছর যাবৎ সৌদি আরবে বসবাসকারী 50 বছর বয়সী মোর্শেদ আলমের ওপেন হার্ট সার্জারি করাতে হবে। সৌদি চিকিৎসকরা এমন পরামর্শই দিয়েছিলেন, তবে সার্জারি না করিয়ে দেশে ফেরেন চিকিৎসা করাতে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হবার পর রোবটের মাধ্যমে হার্টে রিং পরাতে হবে জেনেও রাজি হন তিনি। 21 জানুয়ারি রোবটের মাধ্যমে তার হার্টে 3টি রিং পরানো হয়। আমি করছি, আমি চিকিৎসা করবো না, আমরা আমরা যা কাগজপত্র আছে ওগুলো দিয়ে দেন, চিঠিমুটি আমি দেশে চলে যাই, দেশে সোজা এসে স্যারের কাছে চলে আসছি। স্যারের দেখালাম সব কিছু, স্যার বলছে কোনো সমস্যা নাই, ওপেন হার্ট করা লাগবে না। কুষ্টিয়া কৃষক 65 বছর বয়সী আজম আলীও রোবটের মাধ্যমে অপারেশন হবে জেনেও ভয় পাননি, ভরসা রেখেছিলেন চিকিৎসকের উপর। চিকিৎসাটা তো এখন মনে হচ্ছে আমার কাছে খুব ভালো, আমি এখন তো শান্ত আছি বা সুস্থ আছি, এটা আমার নিজের মনের ভিতরে সব সময় আছে বলছে। যদি ভালো হয় আপনি সেটাই করবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তার উপরে সিগনেচার করে দিছি, স্যার সেভাবেই করছে, ইনশাল্লাহ আমার আব্বা তারপরের থেকে পরের দিন থেকে আমার আব্বা সুস্থ। রোবটের মাধ্যমে হার্টে রিং পরানো বা রোবটিক এনজিওপ্লাস্টি ঘটনা দেশে এই প্রথম। চিকিৎসকরা বলছেন সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহার বেশি নিরাপদ রোগী ও চিকিৎসক উভয়ের জন্যই, যাতে সময় লাগেও কম। আমরা যখন স্ট্যান্ড প্লেস করি তখন প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রান্টোস্টের আবেশে সবাই কাছে আসে। নিখুঁত জায়গায় প্লেস করতে হয়, আমরা অনেক সময় 1 মিলিমিটার সামনে স্ট্যান্ডটা দিতে হয় অথবা 1 মিলিমিটার পিছনে স্ট্যান্ডটা দিতে হয়। এটা আমরা অনেক সময় হাত দিয়ে মানে খুব ওই পারফেক্টলি ওই কাজটা করতে পারি না, কিন্তু রোবটকে যদি আমি কমান্ড দিই যে স্ট্যান্ডটা 1 মিলিমিটার সামনে যাবে, সে কিন্তু 1 মিলিমিটার সামনে নিয়ে যাবে। যদি মিলিমিটার 1 মিনিটের পেছন দিকে আসবে, সে 1 মিলিমিটার পেছন দিকে আসতে পারে। হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে চলা এই সেবা চলছে বিনামূল্যে, তবে পুরোদমে শুরু হলে রোবোটিক সার্জারি ফি হবে 20,000 টাকা। রিংয়ের দাম মিলিয়ে সর্বনিম্ন খরচ হতে পারে 1 লাখ টাকা। স্ট্যান্ড এবং প্রসিডিউর কস্ট ছাড়া এটা 2 থেকে 3 লাখ রুপি লাগে ইন ইন্ডিয়া। ইন সিঙ্গাপুর ইট ইজ 7 to 10 লাখ টাকা লাগে, ইন ইউরোপে আরও বেশি লাগে। কিন্তু আমরা এসে হিসাব করে দেখেছি যে মেশিন যদি গভর্নমেন্ট আমাকে কিনে দেয়, সেক্ষেত্রে প্রায় 20,000 টাকার মধ্যে আমরা এটা পার্কে এসে করতে পারবো বলে আমি মনে করি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায় পরীক্ষামূলকভাবে বিনামূল্যে এই সেবা পাবেন আরও 8 জন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।